নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটা শুরু করব এটিকে মোহনবাগানের খবর দিয়ে। তো এটিকে মোহনবাগানের যে খবরটা রয়েছে সেটা হচ্ছে মাইকেল সুসাইরাজের ইঞ্জুরি আপডেট। তো আমি জানি এটিকে মোহনবাগানের সমর্থকরা প্রচন্ড চিন্তিত মাইকেল সুসাইরাজকে নিয়ে। আমি কালকে সকালবেলায় অলরেডি মেম্বারদেরকে এই খবরটা জানিয়ে দিয়েছিলাম, তো আজকে তোমাদেরকেও বলে দিই। তো দেখো, মাইকেল সুসাইরাজের খুব বড় কোনো চোট হয়নি এখন অবধি, মানে দেখে যা বোঝা যাচ্ছে তিনি এই মুহূর্তে নিজেই হাঁটাচলা করতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে খুব বড় চোট হয়েছে মনে হয় না। তবে এখনো সোয়েলিং কিন্তু কমেনি, তো সেই কারণে খুব সম্ভবত ডার্বি ম্যাচে মাইকেল সুসাইরাজকে এটিকে মোহনবাগান পাচ্ছে না। এবং তোমরা 90% ধরে নিতেই পারো যে আন্তোনিও হাবাসকে মাইকেল সুসাইরাজকে ছাড়াই দল তৈরি করতে হচ্ছে আইএসএল এর প্রথম কলকাতা ডার্বির জন্য। তো সেক্ষেত্রে আজকে অথবা কালকে সুসাইরাজের এমআরআই হওয়ার কথা। যদি সোয়েলিং কমে যায় তাহলে আজকেই হবে, যদি সোয়েলিং না কমে তাহলে কালকে হবে। এবং এমআরআই হওয়ার পর কিন্তু আমরা আরো বেটার জানতে পারবো যে ইঞ্জুরিটা কতটা সিরিয়াস এবং অ্যাটলিস্ট কত দিন লাগবে মাইকেল সুসাইরাজকে মাঠে ফিরতে। আপাতত দেখে যা লাগছে মাইকেল সুসাইরাজ হয়তো পরের দুটো ম্যাচ মিস করতে পারেন। এবার এমআরআই রিপোর্টটা হাতে পেলে জানা যাবে যে তিনি দুটো ম্যাচের জন্য বাদ যাচ্ছেন নাকি তারও বেশি সময় লাগবে তাকে মাঠে ফিরতে। অবশ্যই এটা একটা ধাক্কা বা চিন্তার খবর এটিকে মোহনবাগানের জন্য, কারণ হাবাসের পছন্দের 3-5-2 ফরমেশনে মাইকেল সুসাইরাজ একজন নির্ভরযোগ্য যোদ্ধা। তো সেক্ষেত্রে তাকে না পাওয়াটা অবশ্যই হাবাসের একটা চিন্তার বিষয়। মাইকেল সুসাইরাজের জায়গায় অবশ্যই সুভাষিস বোসকে তোমরা ওই পজিশনে খেলতে দেখবে, কিন্তু যেটা আমরা আগেও ডিসকাস করেছি যে মাইকেল সুসাইরাজ যেটা এক্সট্রা দলে আনেন সেটা হচ্ছে তিনি অ্যাটাকটা বেশ সুন্দর করেন, এবং সুভাষিস বোস তিনি যেহেতু একজন ফুল ব্যাক তো সেক্ষেত্রে তার মধ্যে সে ডিফেন্সিভ এবিলিটিটা বেশি রয়েছে অ্যাটাকিং এবিলিটির থেকে। তো সেখানে আমার মনে হয় যে মাইকেল সুসাইরাজের ডিফেন্সিভ এবিলিটি অত ভালো না থাকলেও এটিকে মোহনবাগানের যা ডিফেন্স রয়েছে মাইকেল সুসাইরাজের ডিফেন্সিভলি অতটা দরকার পড়তো না, মেনলি তাকে দরকার লাগতো অ্যাটাক করার সময়। তো সেক্ষেত্রে তাকে না পাওয়াটা একটা বড় ধাক্কা। এবার দেখা যাক যে আন্তোনিও হাবাস কীভাবে তার দলটা তৈরি করেন যাতে লেফট উইংটাকেও অ্যাক্টিভেট করা যায়। আমরা আগের দিন ম্যাচেও দেখেছি যে একবার সুসাইরাজ চলে যাওয়ার পর কিন্তু লেফট উইং থেকে তেমনিভাবে অ্যাটাক তৈরি হচ্ছিল না, যা অ্যাটাক তৈরি হচ্ছিল নয় মাঝমাঠ থেকে তৈরি হচ্ছিল, না হলে রাইট উইং হাফ থেকে তৈরি হচ্ছিল। তো দেখার বিষয় এটাই যে ডার্বির দিন লেফট উইং পজিশনে কে খেলবে বা কীভাবে তার দলকে পরিচালনা করবেন আন্তোনিও হাবাস। তো অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় মাইকেল সুসাইরাজের ইঞ্জুরিটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা দুর্ভাগ্যজনক এটিকে মোহনবাগানের জন্য ঠিক ডার্বির আগে, এবং মাইকেল সুসাইরাজের চলে যাওয়াটা ডার্বিতে কোনো এফেক্ট ফেলবে কি না সেটা অবশ্যই জানাতে একদম ভুলো না। আমার মনে হয় যে ব্যাকআপস প্রচুর রয়েছে, কিছু বিদেশি রয়েছে যারা অবশ্যই সেই পজিশনে খেলতে পারে। ব্র্যাড ইন মান রয়েছেন, ডেভিড উইলিয়ামস রয়েছেন, তারা অবশ্যই লেফট উইংয়ে খেলতে পারেন। তো সেক্ষেত্রে মাইকেল সুসাইরাজের জায়গায় ব্যাকআপ হিসেবে অপশন প্রচুর রয়েছে, তো সেটা কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা বড় রিলিফ হাবাসের জন্য। বাট সেটা খেলতে গেলে কিন্তু 3-5-2 অর্থাৎ হাবাসের পছন্দের 3-5-2 ফরমেশন থেকে তাকে সরে যেতে হবে। তো এবার দেখার বিষয় হবে যে হাবাস কিভাবে তার দলটাকে খেলান। তো যাই হোক, এটা গেল প্রথম খবর। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কালকে মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ ছিল, এবং সারপ্রাইজিংলি এবং সবথেকে বড় আপসেট আমার মনে হয় যে মুম্বাই সিটি এফসির মতন এত স্ট্রং একটা দলকে কালকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড হারিয়ে দিল, এবং 1-0 গোলে তারা জিতেছে। 49 মিনিটে খুব সম্ভবত পেনাল্টি থেকে কোয়েসি আপিয়া নর্থ ইস্টকে এগিয়ে দেয়, এবং আইএসএল এর ইতিহাসে নর্থ ইস্ট প্রথমবার তাদের প্রথম ওপেনিং ম্যাচ জিতেছে। এবং কার এগেনস্টে জিতেছে? মুম্বাই সিটি এফসির এগেনস্টে জিতেছে, যারা কিন্তু এইবারের আইএসএল জেতার জন্য ফেভারিটস। যদিও আমার মনে হয় না যে এই হারটা মুম্বাই সিটি এফসিকে চিন্তায় ফেলবে বা সার্জিও লোবেরাকে চিন্তায় ফেলবে, কিন্তু একটা জিনিস কিন্তু আবার দেখা গেল যে যতই ডমিনেটিং ফুটবল একটা দল ম্যাচে খেলুক না কেন, সঠিকভাবে সঠিক সময় চান্সেস যদি দল কনভার্ট না করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট টিম সেটার অ্যাডভান্টেজ অবশ্যই নেবে। মুম্বাই সিটি এফসি দারুণ খেলেছে গোটা ম্যাচ, ডমিনেটিং ফুটবল খেলেছে, অথচ শেষ পর্যন্ত নর্থ ইস্ট 3 পয়েন্ট নিয়ে হোটেলে ফিরল। ম্যাচের সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আমার মনে হয় নর্থ ইস্ট যে দলটা নামিয়েছিল যথেষ্ট ভালো স্কোয়াড, এবং ইদ্রিসা সিলা আমার মনে হয়েছিল স্টার্ট করবে, কিন্তু দেখা গেল কোয়েসি আপিয়াকে দিয়েই স্টার্টিং ইলেভেন সাজিয়েছিলেন জেরার্ড নাস। হয়তো ইদ্রিসা সিলা খুব কম সময় পেয়েছিল প্রি সিজন করার বা রিসেন্টলি ট্রেনিংয়ে জয়েন করেছিল, সেই কারণে তাকে রাখা হয়নি। উল্টো দিকে মুম্বাই সিটি এফসি কিন্তু অল আউট নেমেছিল, মানে তাদের সেরা ইলেভেন যেটা হতে পারে সেটাই নামানো হয়েছিল, এবং মোটাটা ফল কালকে খেলেনি যেহেতু তিনি খুব কম ট্রেনিং করার সময় পেয়েছেন। তো সেক্ষেত্রে হার্নান স্যান্টানা
তাই কিন্তু ডিফেন্সে খেলিয়ে আহমেদ জাহুকে মাঝমাঠে রেখে আপ ফ্রন্টে বুমু ফন্ড্রে এবং ওকবেচেকে তিনি ইউজ করেছিলেন এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে অবশ্যই ছিলেন রাউলিং বর্জেস, রেনিয়ার ফার্নান্দেজ, মন্দা, রাকিব, সার্থক, মানে যথেষ্ট স্টার স্টাডেড টিম। এবং সেখানে গিয়ে কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যেভাবে মুম্বাই সিটি এফসি শুরু করেছিল, যেভাবে কনস্ট্যান্ট প্রেশার তারা নর্থ ইস্টের ওপর রাখছিল, মনে হচ্ছিল যে নর্থ ইস্ট হয়তো ফম্বেল করবে, নর্থ ইস্ট হয়তো গোল কনসিড করবে। কিন্তু দেখা গেল যে নর্থ ইস্টের ডিফেন্সে আশুতোষ মেহতা, গুরজিন্দর কুমার, বেঞ্জামিন ল্যাম্বর্ট, ডাইলেন ফক্স এরা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। স্পেশালি ফক্স এবং ল্যাম্বর্টের জুটি কিন্তু কালকে নর্থ ইস্টকে মানে বলা যায় যে 3 পয়েন্ট আনতে সাহায্য করেছে। মুম্বাই সিটি এফসির অনেকগুলো চান্সেস কিন্তু এই দুই ডিফেন্ডার আটকেছে। এবং সবথেকে শকিং ব্যাপার হলো যে যেই স্ট্রাইকিং লাইন আপে ফন্ড্রে এবং ওকবেচের মতন স্ট্রাইকার্স রয়েছে, যেই দলের থেকে আমরা অনেক গোলস এক্সপেক্ট করছিলাম, সেই দল কিন্তু প্রথম ম্যাচেই একটা শট অন টার্গেট রাখতে পারেনি। মুম্বাই সিটি এফসি টোটাল 7টা শট গোলমুখ রেখেছিল, 7টাই কিন্তু অফ টার্গেট। উল্টো দিকে নর্থ ইস্ট কিন্তু 5টা শট অ্যাটেম্প নিয়েছিল, তার মধ্যে 2টো তারা অন টার্গেট রাখতে পেরেছে। তোমাদের বলে দিয়েছি ফার্স্ট হাফে মুম্বাই সিটি এফসি প্রচণ্ড ডমিনেটিং ফুটবল খেলেছে এবং তাদের পাসিং অ্যাকিউরেসি 84% ছিল খুব সম্ভবত। সেখানে নর্থ ইস্ট খুব সম্ভবত 54% পাসিং অ্যাকিউরেসি নিয়ে খেলছিল। এবং সব থেকে মানে মেইন প্লেয়ার আহমেদ জাহু, তিনি কিন্তু পুরো মুম্বাই সিটি এফসির মাঝমাঠটা কন্ট্রোল করছিলেন। কিন্তু ঠিক হাফ টাইমের আগে আহমেদ জাহু এমন একটা ট্যাকেল করে বসলেন যার জন্য কিন্তু জাহুকে রেড কার্ড দেখানো হলো। এবং এই মোমেন্টটাই কিন্তু আমার মনে হয় মুম্বাই সিটি এফসির জন্য ম্যাচটা কেড়ে নিয়েছিল, কারণ আহমেদ জাহুর চলে যাওয়ার পর কিন্তু মুম্বাই সিটি এফসির মিডফিল্ড প্রচণ্ড উইক লেগেছিল এবং সেক্ষেত্রে প্রপার পজিটিভ চান্সেস মুম্বাই সিটি এফসি কোনোভাবেই তৈরি করতে পারছিল না। এবং যেখানে ফার্স্ট হাফে তাদের 84% পাসিং অ্যাকিউরেসি ছিল, সেটা কিন্তু সেকেন্ড হাফে কোথাও গিয়ে 78% নেমে যায়। উল্টো দিকে নর্থ ইস্ট কিন্তু যেখানে 54% পাসিং অ্যাকিউরেসি তাদের ফার্স্ট হাফে ছিল, সেটা কিন্তু সেকেন্ড হাফে বেড়ে 76% গিয়ে থামে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো সেকেন্ড হাফটা কিন্তু মোটামুটি নর্থ ইস্ট প্রচণ্ড গেমটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, ছোট ছোট পাস খেলেছে, মুম্বাই সিটি এফসি রিদমটাকে ভাঙতে তারা পেরেছে এবং ফন্ড্রে এবং ওকবেচেকে সুন্দরভাবে কিন্তু নর্থ ইস্টের ডিফেন্স কালকে আটকে দিয়েছে। তো সেক্ষেত্রে জেরার্ড নাস ট্যাকটিক্যালি কিন্তু ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছিল এবং তারা জানতো যে মুম্বাই সিটি এফসি কিন্তু ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো সেইভাবে কিন্তু নর্থ ইস্ট গেমটাকে অ্যাপ্রোচ করেছিল এবং নর্থ ইস্ট মুম্বাই সিটি এফসির সামনে হয়তো যদি তোমরা একসাথে দুটো ম্যাচ কম্পেয়ার করো বা দুটো টিমকে কম্পেয়ার করো, হয়তো মুম্বাই সিটি এফসির মতন ভালো তারা খেলতে পারেনি বা অ্যাট্রাকটিভ ফুটবল তারা খেলতে পারেনি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে 3 পয়েন্টটাই ম্যাটার করে এবং সেটা নর্থ ইস্ট কিন্তু পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নর্থ ইস্ট কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে মুম্বাই সিটি এফসি যতই স্টার স্টাডেড টিম থাকুক না কেন, তাদেরকেও কিন্তু হারানো যায়। এবং আমার মনে হয় যে এইবারের আইএসএল এ তোমরা এরকম আনএক্সপেক্টেড রেজাল্টস আরো দেখবে এবং সেক্ষেত্রে এমন কিছু ম্যাচেস থাকবে যেগুলো তোমাদের মনে হবে যে এই দলটা তো অবশ্যই জিতবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সেরকম হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা জানো যে তোমরা এটা এক্সপেক্ট করছিলে বা তোমাদেরকে এটা মনে হচ্ছিল যে নর্থ ইস্ট মুম্বাই সিটি এফসি কে হারাতে পারবে কি পারবে না, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।